বর্ষার কারণে ভারী বর্ষণ হচ্ছে নেপালে, যার জেরে পার্বত্য এলাকায় ধস নামছে। তৈরি হচ্ছে বন্যার পরিস্থিতিও। বেশ কয়েকটি জায়গায় ভূমিধসে 8 জন, বজ্রপাতে 5 জন ও প্লাবনের জেরে 1 জনের প্রাণ হারিয়েছেন। জানা গিয়েছে ধস ও বন্যার সবচেয়ে খারাপ অবস্থা লামজুং জেলায়, যা নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে 125 কিমি পশ্চিমে অবস্থিত। লামজুং এর জেলা শাসক বুদ্ধ বাহাদুর গুরুং সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বুধবার সেখানে 2টি শিশু সহ 4 জনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে পড়শি দেশে অন্তত 33 জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়ে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছেন, বর্ষা শুরু হওয়ার পর এখনো পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে বাজ পড়ে প্রাণ হারিয়েছে 13 জন। ভারী বর্ষণের জেরে সবচেয়ে খারাপ পরিস্থিতি পার্বত্য এলাকাগুলোর, ঝুঁকি রয়েছে সেখানকার বাসিন্দাদের। প্রতি বছরই এই সময়ে এরকম ভয়াবহ চিত্র দেখা যায় সে দেশে। বলে রাখা ভালো, নেপালের প্রত্যেক বছর জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল থাকে। এই সময় বন্যা ভূমিধসের মতো ঘটনায় মৃত্যু হয় শয়ে শয়ে মানুষের। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি, নেপাল। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।